ও ভাই মিষ্টি খান। কিসের মিষ্টি? আমার শ্যালকের বিয়ের মিষ্টি। আরে বাবা, এমন ভাবে মিষ্টি বিতরণ করছেন মনে হচ্ছে আপনার নিজের বিয়ের মিষ্টি। আরে আজকাল কি কেউ বিয়ে করে মিষ্টি খায় নাকি? মিষ্টি তো খাওয়াই ডিভোর্সের পর। ভাই আপনিও? আমিও মানে? আপনি কি মনে করেন বিয়ে করে এই পৃথিবীতে কেউ সুখে আছে? শোনেন, বিয়ে আর যুদ্ধের মাঝখানে পার্থক্য কি জানেন? বিয়ে করে আপনি আপনার শত্রুকে নিয়ে একই বিছানায় ঘুমোতে পারবেন। আর বলবেন না ভাই, বউয়ের প্যারায় জীবনটা ঝালাপালা হয়ে গেল। আমার তো অবস্থা ভাই আপনার চেয়েও খারাপ। তাহলে শ্যালকের বিয়ের মিষ্টি বিতরণ করছেন কোন খুশিতে? প্রতিশোধ নিজবা ভাই, প্রতিশোধ। প্রতিশোধ? বুঝলাম না। আমার জীবন তো আমার বউ তেনা তেনা করে দিয়েছে, তাই সুযোগ বুঝে বুদ্ধি খাটিয়ে আমার এক জল্লাদ কাজিনের সাথে আমার শ্যালকের বিয়ে দিয়ে দিয়েছি। এবার বুঝবে ওই ফ্যামিলি কত ধানে কত চাল। সেই তো ঘুরে ফিরে আপনি ক্ষতিটা করলেন একজন পুরুষেরই। হ্যাঁ, জল্লাদ হচ্ছে আপনার বউ, আপনার শ্যালক তো কোনো দোষ করেনি। এইভাবে তো ভেবে দেখিনি ভাই। বুঝলেন ভাই, এই পৃথিবীতে একজন পুরুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে আরেকজন পুরুষ। তাহলে এখন এই মিষ্টিগুলো কি করবো ভাই? নিয়েই যখন এসেছেন তখন কি আর করার, দেন খাই। খেয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার শ্যালকের ধৈর্য ধারণ ক্ষমতা বাড়িয়ে দেন, নির্যাতন সহ্য করার শক্তি আরও বাড়িয়ে দেন। কি করছো বাবা? এই তো মা, তোর মার শুকনা কাপড় আর আমার শুকনা কাপড়গুলো উঠাচ্ছি। মাঝে মাঝে তোমাকে দেখলে আমার খুব মায়া হয়। কেন রে মা? এই যে মা তোমাকে দিয়ে নিজের সব কাজ করিয়ে নেয় আর তুমি মুখ বুঝে সহ্য করো। একই কাজ তো তুই তোর স্বামীকে দিয়ে করাস, তখন কি তোর কষ্ট লাগে না? বাবার স্বামী কি এক নাকি, তুমি তো আমার লক্ষ্মী বাবা, তোমাকে কষ্টে দেখলে আমার তো মায়া লাগবেই। শোন মা, কাউকে মায়া করার জন্যে সম্পর্ক দরকার হয় না, তোর কাছে যে স্বামী সেও একদিন কারো না কারো বাবা হবে। আচ্ছা বাদ দাও, কাপড়গুলো আমার কাছে দাও, আমি তোমাকে হেল্প করি। না রে মা, এতদিন পর তুই কি বাবার বাড়িতে আসছিস কাজ করতে? তুই আসছিস ঘুরতে, তুই থাকবি মেহমানের মতন। বাবার বাড়িতে মেয়ে মেহমান হয় কিভাবে? শোন মা, মেয়েদের আসল ঠিকানা হচ্ছে স্বামীর বাড়ি, আর মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি আসে মেহমান হয়ে। তুমি না আসলেই অনেক খারাপ, মা তোমাকে শাস্তি দিয়ে একদম ঠিক কাজ করে, তুমি অনেক কষ্ট দিয়ে কথা বল। কিরে মা, কিছুক্ষণ আগে বললি বাবা খুব ভালো, আর এখনো বলছিস মা খুব ভালো? আমি ঠিকই বলেছি, আমার মাই ভালো, আমার মাই রাইট। আমিও তো সেই কথা বলি, ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। চল মা যাই, তোর মা আবার আমাকে চোখের সামনে না দেখলে সারা বাড়ি উদ্ধার করে নেবে।